গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ইংলিশে আপনি আপনার ওপিনিয়নটি দিতে পারেন। সো আজকে শিখব কিভাবে ইংলিশে আপনি অন্যের ওপিনিয়নটি চাইতে পারেন। সো ফার্স্টে শুরু করি, হোয়াট ডু ইউ থিঙ্ক, তার মানে হচ্ছে কি, তোমার কি মনে হয় অথবা আপনার কি মনে হয়। সো বলতে পারেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ আওয়ার নিউ বস। মনে করেন আপনি অফিসে আছেন এবং আপনার কলিগের সাথে এই ধরনের কথা বলতেই পারেন যে অফিসে নতুন বস এসছে, তোমার তাকে কি মনে হয় অথবা তোমার তাকে কেমন লেগেছে। অথবা মনে করেন আপনি নতুন কিছু কিনে নিয়ে এসছেন, সেটা হতে পারে ড্রেস অথবা অন্য কিছু, তখন আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট ইউ থিঙ্ক অফ মাই নিউ ড্রেস। ওকে, তার মানে হচ্ছে কি, আমার নতুন ড্রেসটা তোমার কেমন লেগেছে। এর পরের ফ্রেজ হচ্ছে Do you agree with me? Do you agree with me? হ্যাঁ, তার মানে হচ্ছে কি, আপনি কি আমার সাথে একমত অথবা তুমি কি আমার সাথে একমত। আমি আপনাকে একটা সিচুয়েশন দিই। মনে করেন আপনি ঘুরতে যাবেন বলে একটা প্ল্যান করেছেন, সেই প্ল্যান আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করলেন। ওকে, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন Do you agree with me? ওকে, তার মানে হচ্ছে কি, তুমি কি আমার সাথে একমত, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে। ওকে, এরপর ফ্রেজ হচ্ছে হোয়াট আর ইউর থটস অন ইট। ওকে, হোয়াট আর ইউর থটস অন ইট, তার মানে হচ্ছে কি, আপনার মতামত কি অথবা আপনি কোন ধরনের মতামত প্রদান করবেন। সো মনে করেন মিটিং অথবা গ্রুপ ডিসকাশনে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ডিসকাস করতে পারেন, দেন আপনি আপনার অপিনিয়নটি তাদেরকে জানালেন এবং আপনি তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট আর ইউর থটস অন ইট, মানে হচ্ছে কি, এই বিষয়ে আপনার মতামত কি অথবা আপনি কোন ধরনের মতামত প্রদান করবেন। এর পরেরটা হচ্ছে ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট। ওকে, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট, তার মানে হচ্ছে কি, আপনার কি মনে হয় না অথবা তোমার কি মনে হয় না। সো এক্সাম্পল বলতে পারি, হি ইজ ইনোসেন্ট, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট, তার মানে হচ্ছে কি, সেই ইনোসেন্ট, আপনার কি মনে হয় না অথবা তোমার কি মনে হয় না। অথবা আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, শি ইজ বিউটিফুল, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট। ওকে, এরপরের ফ্রেজ হচ্ছে উড ইউ গো উইথ মাই ওপিনিয়ন, তার মানে হচ্ছে কি, আপনি কি আমার মতের সাথে একমত। ইটস কাইন্ড অফ পোলাইট ওয়ে টু নো সামওয়ানস ওপিনিয়ন। সো আপনি এটা ফর্মাল সিচুয়েশনে বলতে পারেন, উড ইউ গো উইথ মাই ওপিনিয়ন। ওকে, ওকে, এরপরের ফ্রেজটাতে যাই, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ সে। ওকে, তার মানে হচ্ছে কি, আপনি কি বলেন অথবা তুমি কি বলো। সো মনে করেন আপনি আপনার ফ্রেন্ডের সাথে আছেন এবং একটা বিষয় নিয়ে ডিসকাস করছেন, মনে করি আপনারা ডিসকাস করছেন 20th সেঞ্চুরিতে সবচেয়ে গ্রেটেস্ট ইনভেনশন নিয়ে। ওকে, দেন আপনি বললেন, আই থিঙ্ক দ্য কম্পিউটার ওয়াজ দ্য বেস্ট ইনভেনশন, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। ওকে, দেন আপনি বলতে পারেন, হোয়াট ডু ইউ সে, তোমার কি মনে হয় অথবা তুমি কি বলো। অথবা বলতে পারেন, হোয়াট ডু ইউ ফিল, ওকে, তোমার কি মনে হয়। সো আজকে আমরা শিখলাম কিভাবে ইংলিশে আপনি অন্যের ওপিনিয়নটি চাইতে পারেন। এর পরের ক্লাসে থাকছে কিভাবে ইংলিশে আপনি সম্মতি প্রকাশ করবেন এবং কিভাবে অসম্মতি প্রকাশ করবেন। সো দেখা হচ্ছে পরের ক্লাসে।